ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এসো গৌরী, দাঁড়াও। এসব কি? আমরা দুজনে বিয়ে করেছি। বিয়ে করেছো? আরে তুই আদৌ বিয়ের ব্যাপারে কিছু জানিস? কাকে বিয়ে করতে হয়, কিভাবে করতে হয়, ও তো হলো হিজড়ে। বিয়ে প্রত্যেকটা মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর তার প্রভাব শুধু সেই ব্যক্তির ওপরেই নয়, তার পরিবারের ওপরেও এসে পড়ে। কিন্তু এখানে তো ঘটনাটা একদম আলাদা ছিল। বাড়ির একমাত্র ছেলে নিখিল একজন হিজড়েকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে, আর এর ফলে ওর পরিবারে হইচই শুরু হয়ে যায়। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের ইচ্ছে যদি একসঙ্গে থাকতে চায়, তাহলে তাদের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করার কারুর কোনো অধিকার নেই। এটা সম্পূর্ণ তাদের নিজের ব্যাপার, কিন্তু এই পরিবার এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি, আর কি করে হলো এই সম্পর্ক? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডের এই সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য চলুন আমরা কিছুদিন পিছিয়ে যাই। রাশিকের ফোন নে গৌরী, আমার সাথে শুধু একবার দেখা করো। আমি এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি। দেখো গৌরী, যতক্ষণ আমার সাথে দেখা করবে আমি এখান থেকে কিন্তু যাব না। নিখিল, তুমি আমার পিছনে পড়ে আছো কেন? হ্যাঁ দেখো, আমি তোমার সাথে থাকতে পারবো না। ভালো করে কথা বল না, ও তো তোর আশিক। নিখিল, তুমি যেটা ভাবছো সেটা স্বপ্নেও সম্ভব নয়। প্লিজ চলে যাও এখান থেকে, প্লিজ। কেন ভাগাচ্ছিস? এত হট একটা ছেলেদের পিছনে পড়েছে আর তুই ওকে তাড়াতে চাইছিস? আরে গৌরী, কেন বুঝছো না, আমি তোমাকে হাজারবার বলেছি আই লাভ ইউ। দেখো যদি আমার সাথে না দেখা করো তাহলে। এরকম বাচ্চাদের মতন কথা বলছো কেন তুমি? আরে তোমার সাথে দেখা হয়েছিল যখন আমি বলেছিলাম তো, এইসব এইসব আমাদের মধ্যে পসিবল নয়। আর গুরুমা তো আমাদের আগে থেকে সন্দেহ করে, আর গুরুমা যদি জানতে পেরে যায় এইসব সত্যি তাহলে বাজে কিছু ঘটে যেতে পারে। ঠিক আছে, তাহলে হতে দাও বাজে। দেখো আই ডোন্ট কেয়ার, তুমি যে হুমকি দিচ্ছ না তাতে আমার কিছু যায় আসে না। এই হুমকিগুলোকে ভয় পাওয়ার জন্য আমি তোমাকে ভালোবাসিনি। দেখো তুমি যদি আমার সাথে দেখা না করো না তাহলে আমি কিন্তু ভেতরে চলে যাব। এই হিরো, আমার একটা কথা শোন আর ভালোভাবে বোঝার চেষ্টা কর, বুঝেছিস তো? তুই নিচে গুরুমার লোকজনকে দেখেছিস তো? ওরা তোকে মেরে মেরে ভর্তা বানিয়ে দেবে, তাও আর বেগুনের। তোকে ভালোবেসে ফেলেছে আমার সঙ্গে যে কবে এরকম হবে কে জানে, আমি তো তোকে দেখে জ্বলে মরছি। থোড়ো পাগল একেবারে, জানি না ও আমার মধ্যে কি দেখেছে। বাইরে এসো গৌরী, গৌরী ছেলেটা কে রে? গৌরী বাইরে এসো, দেখতে এটা কি? আরে ছাড়, দাঁড়া এখানে। আরে ছেলে, নিজের প্রাণের মায়া ছেড়ে দিয়ে কেন এসেছিস?
আরে কি হয়েছে তোর? আমি গৌরীর সঙ্গে দেখা করতে চাই। হাই হাই গুরুমা, এটা সেই ছেলেটা যার সঙ্গে গৌরী প্রেম করছে। আচ্ছা, তাহলে এই হলো সে ছোকরা। কি রে ছোকরা, কি নাটক দেখাচ্ছিস? এসব নাটক ফাটক আজই বন্ধ করে দে, নয়তো খুব মুশকিলে পড়বি, খুব বিপদে পড়বি তুই। আমি তোমার হুমকিকে ভয় পাই না। আমি গৌরীকে ভালোবেসেছি, ওকে বিয়ে করতে চাই আমি। চন্দা, মনে হয় পাগলটা সত্যি এসে পড়েছে। চল চন্দা। যতই মারো আমাকে, আমি ভয় পাবো না। ভালোবেসেছি আমি গৌরীকে, তোমার এই মারে ভয় পেয়ে আমি পিছু হটবো না। বড় বড় কথা। আরে তোরা পুরুষরা, আরে তোদের বাড়ির মেয়েদেরই সামলাতে পারিস না, ওদেরই সম্মান দিতে পারিস না, তবে হিঁচুড়াকে কি করে দিবি? তাহলে কেন না বাটেন ওর প্রেমের পাগলামি? আমি তাকে বলেছিলাম না যে পুরুষদের কখনো বিশ্বাস করবি না, সারা জীবন কাঁদবি। এই পুরুষগুলো উলে ফুলে মধু খেয়ে ঘুরে বেড়ায়। ও সব করতে আসিনি আমি, গৌরীকে ভালোবেসেছি আমি। ওর সাথে থাকতে চাই, ওর সারা জীবন আনন্দে ভরিয়ে দিতে চাই। আমার সঙ্গে চলো গৌরী, আমি তোমাকে বিয়ে করব। তুই নিয়ে যাবি একে? আরে কি জানিস তুই ওর সম্বন্ধে? আরে এইটুকু ছিল যখন ওর মা ওকে ট্রেনে ফেলে চলে গিয়েছিল, আমি এনেছিলাম ওকে, ওকে পালন পোষণ করে বড় করে নাম দিয়েছি, আর তুই নিয়ে যাবি ওকে? গুরুমা গুরুমা, আমি ওর সাথে যেতে চাই। ছেলে মানুষই ছাড় গৌরী, যা ভেতরে যা, ওকেও ফেরত পাঠাচ্ছি। গুরুমা, আমি ওকে খুব ভালোবাসি, তুমি তো জানোই গুরুমা, আমাদের জীবনে আর কি আছে? আর গুরুমা, গুরুমা হতে পারে ও আমার জন্য ভগবানের পাঠানো আশীর্বাদ। প্লিজ গুরুমা, ওকে আমার সাথে যেতে দাও, আমি ওকে সারা জীবন সুখে রাখবো গুরুমা। চুপ! গুরুমা বলে আমায় ডাকবি না, আমি তোর গুরুমা নই, আমি আমার শিষ্যদের আর আমাদের সমাজের গুরুমা, খবরদার যদি গুরুমা ডেকেছিস। আর তুই তুই যেতে চাইছিস, তুই যা গৌরী, তোকে কেউ আটকাবে না। কিন্তু একটা কথা মনে রাখবি, যদি তুই ওর সাথে আজ এই বাড়ির চৌকাট পেরোস, তোর কখনো এখানে পা দিতে পারবি না। তোকে দুটোর মধ্যে একটা বাঁচতে হবে, হয় ওকে, নয়তো তোর গুরুমাকে। গুরুমা, এটা কি বলছ তুমি? আমি বলে দিয়েছি, thank you.
সমাজে লিঙ্গের ভিত্তিতে ভেদাভেদ বহু বছর ধরে চলে আসছে। কিছু মানুষের নীচ মানসিকতা পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য তৈরি করে, মহিলাদের পুরুষের থেকে দুর্বল ভাবা হয়, আর এই পার্থক্য হিজড়েদের জন্য আরও অনেক বড় হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের ভোলা উচিত নয় যে হিজড়েদেরও সমাজে ততটাই অধিকার আছে যতটা বাকিদের আছে। এখন সময় পাল্টাচ্ছে, যে কোনো সরকারি বা প্রাইভেট ফর্মে প্রতিটি জেন্ডারের জন্য আলাদা কলাম থাকে। কিন্তু খুবই আফসোসের কথা, কিছু মানুষের দৃষ্টিভঙ্গি এইসব মানুষদের প্রতি এখনও একই আছে। গৌরী নিজের সমাজ আর ওর গুরুমার কথা অমান্য করে নিখিলকে আপন করে নেয় আর ওর সঙ্গে বিবাহের সম্পর্কে বদ্ধ হয়। কিন্তু এখন এদের দুজনের জন্য কি সামনে রাস্তাটা সহজ হবে? দুজনে কি একসঙ্গে একটা ছাদের তলায় থাকতে পারবে? কি হবে এই সম্পর্কের পরিণতি? আর সবথেকে বড় প্রশ্ন, এই দুজনের সম্পর্ক নিয়ে নিখিলের পরিবার আর সমাজে যে প্রতিক্রিয়া হবে, ওরা দুজন কি তার সম্মুখীন হতে প্রস্তুত? এসো গৌরী। দাঁড়াও, এসব কি? আমরা দুজনে বিয়ে করেছি। বিয়ে করেছ? বাবা, তুই এটা কি বলছিস? আরে, তুই আদৌ বিয়ের ব্যাপারে কিছু জানিস? কাকে বিয়ে করতে হয়, কিভাবে করতে হয়, ও তো হলো হিজড়ে, আর ওকেই তুই? বাবা, তুমি আমার কথা, তুই আজ যে কাজটা করেছিস সেটা আমি সারা জীবনেও স্বীকার করব না। তোর জন্য তো আমাদের সকলের কাছে মুখ লুকিয়ে থাকতে হবে। দাদা, তুই যাকে বিয়ে করে আনলি ওকে আমি কি বলবো, বৌদি না অন্য কিছু? মা, তুমি তো আমার কথাটা বোঝো, বাবাকে বোঝাও তুমি, আমি গৌরীকে ছাড়া থাকতে পারবো না, ওকে ছাড়তে পারবো না আমি। আর বাবা, ও আমাদের মতো একজন মানুষ, ও কোনো বাইরের পৃথিবী থেকে আসেনি, আমি ওকে ভালোবাসি। ভালোবাসো? তোমরা দুজন এই বাড়িতে থাকতে পারবে না, আমার একটা মেয়ে আছে, তারও তো বিয়ে দিতে হবে, আমি এত বড় রিস্ক নিতে পারবো না। বেরো এখান থেকে, বেরো। আরে বাবা, কি করছো তুমি? যদি এই দুজনকে বাড়ি থেকে বাদ করে দিই তাহলে তো এই খবর আগুনের মতো সারা পাড়া সারা শহরে ছড়িয়ে পড়বে। দেখো, আমাদের যা করার ভেবে চিন্তে করতে হবে। নিখিল, তুই এখন নিজের ঘরে যা। বাইরে মুখ দেখানোর মতো কোনো উপায় রাখলো না তোমার ছেলে? একমাত্র ছেলে আমার, আমি তোকে প্রাণও মারতে পারবো না। এসো। আই এম সরি, আমি জানতাম যে বাড়িতে এরকম ঝামেলা হবে, আর আমরা দুজন এত বড় সিদ্ধান্ত তো নিয়েছি। যাকে, এটা তোমার, আই মিন আমাদের বেড। আমি জানি যে বাবা মা এখনো রেগে আছে, আই হোপ যে তোমার অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা হবে না। কোনো প্রবলেম হবে না নিখিল, আর এমনিতেও তো তুমি আমার সঙ্গে আছো,
তাই আমার আর কিচ্ছু চাই না। তুমি আমার জন্য এত কিছু করেছো নিখিল, থ্যাংক ইউ। দাদা কি হয়েছে? আসলে বাবা তোকে ডাকছে। কেন, আবার কি হলো? জানি না, বাবা কিছু বলবে তোকে। আসছে। আসছি আমি। হ্যাঁ বাবা, তুমি দেখেছো? তোমরা ভেতরে যাও, ওর সঙ্গে আমার কথা আছে। যাও। এটা কি করলি তুই? একটা হিঁচড়ে খে। যদি ওকে ভালোবেসে থাকো সেটা আলাদা কথা, কিন্তু ওকে বিয়ে আর তারপর ওকে এনে বাড়িতে তুললে? তুমি এরকম কাজ করবে সেটা আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি। যা হবার তা হয়ে গেছে। যাও, ওকে সেখানেই ছেড়ে দিয়ে এসো যেখান থেকে তুলে এনেছো, আর এই কথা যেন কেউ না জানতে পারে। আই এম সরি বাবা, আমি ওকে ছাড়তে পারবো না। এই পৃথিবীতে ওর কেউ নেই। কোথায় যাবে ও, কি করবে ও? যেটা করতো সেটাই করবে, যেখানেই যাক আমার কোনো মাথা ব্যথা নেই। এই বাড়িতে থাকবে না, ব্যাস। আই এম সরি বাবা, আমি ওকে ছাড়তে পারবো না। এটা কি করছো তুমি? এইভাবে মাথা গরম করলে কি সব সমস্যার সমাধান হবে? এত বড় ছেলের গায়ে হাত তোলাটা মোটেও ঠিক নয়। কাজটা তো ওরকমই করেছে। দাঁড়াও, কোথায় যাওয়া হচ্ছে? এত বড় হয়ে গেছো যে নিজের বুদ্ধিতেই সব কাজ করছো। এবার তবে সংসারটা সামলাও, তবে বুঝতে পারবে কত ধানে কত চাল। চলে যাও আমার সামনে থেকে। ব্যাপার, খুব মোড়ে আছো মনে হচ্ছে। কেন থাকবো না? আজকে আমাদের ফুলশয্যার রাত, আমাদের জীবনের প্রথম রাত। তো এই ব্যাপার, সেই জন্য এত সাজুগুজু তোমার। বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং সো বিউটিফুল। কি হলো? প্রথম রাতের উপহার দেবে না? তোমার হাত দাও। আরে 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 নিখিল, এটা কি করছো? কি হলো? আরে তুমি তোমার নিজের আঙুল থেকে খুলে আমাকে পড়াচ্ছ? আমি সেটা চাই না। তুমি এত কিছু দিয়েছো আমায়, সেটা কি কম?
আরে রাজেশ বাবু, নমস্কার, কেমন আছেন? নমস্কার শর্মা বাবু, আপনি কেমন আছেন? আমরাও ভালো। আরে আমার কথা ছাড়ুন, শুনলাম আপনার ছেলে বিয়ে করেছে। আপনার বৌমার কথা তো সব জায়গায় শুনছি, তার নিমন্ত্রণটা আমরা সবাই পাবো কবে? আমাদেরও নিমন্ত্রণ করুন, চলে আসবো গিফট নিয়ে। কাজ করুন নিজের, গিফট নিয়ে আসবে, চল। আরে রাজেশ বাবু, আমি তো এমনি জিজ্ঞেস করলাম, আপনি তো রেগে উঠলেন। কি হয়েছে? কোথায় ওই হিঞ্জরে? কোথায়? উপরে। উপরে? আরে আমার কথাটা শোনো। একদম চুপ, চল বেরো এখান থেকে, চল। তুই আমার বাড়িতে থাকবি না, চল। আরে বাবা, আপনি প্লিজ এরকমটা করবেন না, প্লিজ বাবা, বেরো এখান থেকে। বাবা প্লিজ এরকমটা করবেন না, আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাবা, প্লিজ এরকমটা করবেন না বাবা, প্লিজ। তুই এই বাড়িতে থাকবি না বাবা, আমি আপনার ভাই পড়ছি, এরকমটা করবেন না প্লিজ, প্লিজ বাবা। তুমি হাসতে কথা বলো একটু। আর চুপ করে থাকবে না তো তোমাকেও বার করে দেব। বাবা প্লিজ একবার নিখিলকে বাড়ি ফিরতে দিন বাবা, প্লিজ আপনি আমার। বাবা নিখিল। গৌরী, এটা কি করছো তুমি? চারদিকে কথা চলছে, আরে তোর বোনটার বিয়ে হবে না রে, সব থেকে ভালো হবে, ওকে ধাক্কা মেরে বাইরে বার করে দে। বাবা আমি সব কিছু ঠিক করে দেব, কিন্তু আমি গৌরীকে ছাড়তে পারবো না। তো ঠিক আছে, তুইও বেরো বাড়ি থেকে, আমি জানবো আমার ছেলে মরে গেছে। তুমি নিজের ছেলে সম্পর্কে এসব কি বলছো? ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি তোমার সব কথা মেনে নিতে রাজি আছি, কিন্তু আপাতত আমাদের থাকার কোনো জায়গা নেই, এই বাড়ি ছেড়ে দেবো, কিন্তু কয়েকদিন এখানে থাকতে পারি? আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি কাউকে বলবো না আমি ওকে বিয়ে করেছি। ঠিক আছে, তবে ও তোর ঘরে থাকতে পারবে না, কিচেনে ঘুমোবে, বাড়ির সব কাজ করবে, বাড়ির ঝিয়ের মতো থাকবে, আর আমি লোককে বলবো ও হলো আমাদের কাজের লোক। আর যদি ওকে তোর ঘরে দেখতে পাই না, তাহলে ওর গলা টিপে খুন করে ফেলবো আমি। মা, গৌরী, মাত্র কয়েকটা দিনের ব্যাপার, তারপর এখান থেকে চলে যাব, ছোট একটা কাজ শুরু করতে চলেছি আমি, ব্যাস একবার ওই কাজটা শুরু হয়ে যাক, তারপর তোমার আর এসব কিছু সইতে হবে না, আমার কথা বিশ্বাস করো। বস ভাই, একবার কাজ শুরু হয়ে গেলে না, তারপর ভালো রোজগার হবে। আচ্ছা, আমাদের ওই ইনভেস্টরের সাথে কথা হয়েছিল, কিছু হলো? না, ও না বলে দিয়েছে। কেন? কেন? আরে তুই একটা হিজড়ের সঙ্গে বিয়ে করেছিস ভাই। সমীর, তুই এসব কি বলছিস? আরে ফিলিংস বলেও তো একটা জিনিস হয়। কি রকম ফিলিংস? ফিলিংসের উপর কন্ট্রোল করতে শেখ। আর শোন, উনি কিন্তু তোর বিয়ে ব্যাপারে কিচ্ছু জানেন না, এভাবেই থাকিস, না হলে কোনো ইনভেস্টর আমাদের বিজনেসে ইনভেস্ট করবে না। ঠিক আছে। হ্যালো সমীর। হ্যালো সুরভি। নিখিল, হ্যালো, আমি সুরভি। হ্যালো, আমি সুরভি। নিখিল, সমীর, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে,
সেসব তো ঠিক আছে দিদি, দাদাও যদি আসতেন আরো ভালো লাগতো। আসলে উনি আজকে কাজের জন্য একটু বিজি আছেন তো, ওই জন্য মনে হচ্ছে নিখিল এসে গেছে। নিখিল, আরে নিখিল, এই যে আমার ছেলে নিখিল, তোর বোন সোনিকে দেখতে এসেছে। নমস্কার। নমস্কার। ও যেন এখন বাইরে না আসে, ওকে ভেতরেই থাকতে বল। তুই যা ড্রেসটা চেঞ্জ করে আয় তাড়াতাড়ি। আমি এক্ষুনি আসছি। আপনারা খান। আরে নিখিল, কতক্ষণ ধরে তোমায় ফোন করছি, তুমি ফোন তুলছিলে না কেন? ফোন তুলছিলাম না, তার মানে বিজি ছিলাম, তাই না? কোনো কাজ করতে হবে তো নাকি? এমনিতেই এত ঝামেলার মধ্যে আছি, তার উপরে তুমি না। আচ্ছা শোনো, আমার বোনকে দেখার জন্য পাত্রপক্ষ এসছে, মা বারণ করেছে বাইরে যাবে না। আচ্ছা, তাই জন্য আমাকে এই ঘর থেকে বেরোতে না করেছে। আপনি ঠিক বলেছেন দিদি, আমার মেয়ে রান্না করতে খুব ভালো পারে, সবকিছু বানাতে পারে। সেসব তো ঠিক আছে, কিন্তু আপনার ছেলে সম্পর্কে যা শুনলাম তার কি? আরে দিদি, আপনিও লোকের কথা কেন কান দেন? আসলে মানুষজন আমাদের সুখ শান্তি দেখে হিংসে করে, যা খুশি বলে। আপনি আমার ছেলেকে জিজ্ঞেস করুন না। আন্টি, বাবা একেবারে ঠিক বলছে, এই বাইরের লোকজন না খামোখাই মিথ্যে কথা বলতে থাকে সবসময়। ও আচ্ছা, তাই নাকি? নিখিল, নিখিল ঘরে আসো না। দিদি, ও আমাদের বাড়িতে কাজ করে, কাজের লোক। চল বাবা। দিদি দাঁড়ান, আসলে ছিল উপরে, আমি ভয় পেয়ে গেছি, সরি, ভুল হয়ে গেছে। ভুল তো আমি করেছি, তোকে না এই বাড়িতে আনাই উচিত হয়নি, তোকে বিয়ে করে আমার জীবনই শেষ করে ফেলেছি আমি। হট। নিখিল, কি হয়েছে নিখিল? খুব টেনশনে আছো মনে হচ্ছে। তোমাকে আমি কি করে বলবো সুরভি, একমাত্র তুমিই আছো যাকে আমি আমার মনের কথা বলতে পারি। আমার নিজের বাড়িতে থাকা তো অসহ্য হয়ে উঠেছে, কোথাও শান্তি পাই না আমি, শুধু তোমার কাছে এসেই শান্তি পাই। ডোন্ট ওয়ারি নিখিল, সব ঠিক হয়ে যাবে, দেখো আমি আছি তো তোমার সাথে। খাবার খেয়েছো তুমি? না, এখনো নিখিল আসেনি, তাই অপেক্ষা করছি। দেখো, এমনিতে আমি তোমার কথা ভাবছি না,
কিন্তু এভাবে না খেয়ে থাকাটাও ঠিক নয়। দাদা গিয়েছে বাইরে ওর বন্ধুদের সাথে, ওখানেই খেয়ে নেবে। আর তাছাড়াও আমাদের বাড়িতে ওর জন্য কেউ ওয়েট করে না। তুমি খাবারটা খেয়ে নাও। আমি এই ব্যাপারটাতেই আগে থেকে ভয় পেয়েছিলাম যে তোমার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করবে না। এখন মনে হচ্ছে আমি বিয়েটা করে সত্যি ভুল করেছি। খাবারটা খেয়ে নাও। কেঁদো না। আই এম সরি সোনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার জন্যই তো আজকে সব। ওই যারা তোমাকে দেখতে এসেছিল তারা ফেরত চলে গেল। আমার জন্যই তো তোমার সম্বন্ধটা ভেঙে গেল। তার জন্য তোমায় আমায় ঘৃণা করা উচিত। যদি ছেলেটা ভালো হতো না, তাহলে অবশ্যই আমি তোমার উপর রেগে যেতাম। আরে কিন্তু তুমি তো আমায় বাঁচিয়ে দিলে। তুমি দেখোনি কেমন মূর্তি সেজে বসেছিল ছেলেটা? সত্যি গো, শুধু ওর মাই কেন জানি না বক 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 করেই যাচ্ছিল। দেখো, কখনো না খাবারের উপর রাগ করে থাকবে না। একটুখানি খেয়ে নাও। আমি সত্যি খুব ভুল করে ফেলেছি নিখিলকে বিয়ে করে। আমার গুরুমা ঠিকই বলেছিলেন, এই সম্পর্ক আমাদের জন্য নয়। তুমি ভুল ভাবছো, সেরকম কিচ্ছু নয়। আরে ঠিক করে মোছো না। শোনো, নিখিল, এটা কোনো টাইম হলো শোয়ার? তুমি সারা রাত ধরে কোথায় ছিলে?
সারা রাত কাজ করছিলাম তোর জন্য। তাহলে দিনে আর ঘুমাবো না, যা গিয়ে নিজের কাজ করার ঘুমাতে দে আমাকে। দেখতে পাচ্ছি তুমি সারা রাত ধরে কি কাজ করে এসেছো। কি করছিস, পাগল হয়ে গেছিস? হ্যাঁ পাগল হয়ে গেছি আমি। এই দেখো, এটা দেখো ভালো করে। লজ্জা করে না তোমার আমায় মিথ্যে কথা বলতে? সত্যিকারের ভালোবেসেছি নিখিল তোমাকে আমি, আর তুমি আমায় এই দাম দিলে? অন্য মেয়ের সাথে তুমি রাত কাটিয়ে এসেছো আর সারা রাত ধরে ফুর্তি করেছো আর বলছো যে আমি পাগল হয়ে গেছি। গুরুমা ঠিকই বলতেন, সমস্ত পুরুষ একই রকম হয় আর তুমিও তাই। এই ব্যাস, খুব কথা বলতে শিখেছিস। হ্যাঁ বেশি কথা বললে না তোর জিব কেটে তোর হাতে ধরিয়ে দেবো। যা যা গিয়ে নিজের কাজ কর। যা, কাজ করানোর জন্যই তো তুমি নিয়ে এসেছো আমায়, কাজের লোক করেই তো রেখেছো এখানে। গুরুমার ওখানে থাকলে আনন্দ করতাম, পায়ের উপর পা তুলে থাকতাম। রাজ করতিস ওখানের থেকে এখানে অনেক ভালো অবস্থায় থাকিস তুই, বুঝেছিস? এখন গিয়ে চুপচাপ নিজের কাজ কর। যা। বাহ নিখিল বাহ, খুব ভালো লাগলো এটা শুনে যে তোমার অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম চলছে। এবার দেখো, যেখানে তুমি চাইবে সেখানেই তোমার বিয়ে দেব। আর এটাকে এটাকে তো ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেব। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস, জাগিয়ে কাজ কর। শুনলি না বাবা কি বললো? যা এখান থেকে, যা জাগিয়ে কাজ কর। কি ভাবছিস ওর ব্যাপারে? বাবা এর কোনো কিছু বুঝতে পারছি না এর ব্যাপারে। যদি তুই ওর সাথে আজ এই বাড়ির চৌকাট পেরোস, তো আর কখনো এখানে পা দিতে পারবি না। আগো শুনছো, আমি একটু আশ্রমে যাচ্ছি। ঠিক আছে। আমার বাবার গায়ে হাত তুলছিস? চল মর ওকে, আমার বাবার গায়ে হাত তুলি। বাবা ধরো একে, একে আজকে মেরে শেষ করে দেবো। অজ্ঞান হয়ে গেছে, তোল তোল।
আরে ধরো এদের, ধরো ধরো এদের দুজনকে। ধরে নিন ওদের ইন্সপেক্টর, ওরা গৌরীর সঙ্গে সেক্সুয়াল অ্যাসল্ট করেছে। চলো। প্রত্যেকটা অপরাধী এই কথাটা ভালো করে বুঝে নিক যে দেরি করে হলেও অন্যায়ের সমাপ্তি ঠিকই ঘটবে, শুভ সবসময় অশুভের সঙ্গে লড়াইয়ে জিতবে। নিখিল সমস্ত সীমা লঙ্ঘন করে গৌরীকে খুনের চেষ্টা করেছিল, কিন্তু ওর বোন সোনি গৌরীর প্রাণ বাঁচিয়েছিল। ওর দাদা নিখিল আর ওর বাবার আসল চেহারা প্রকাশ করে দিল। রাজেশ আর নিখিল না কেবল গৌরীকে নিজেদের অপরাধের স্বীকার করতে চেয়েছিল, বরং ওর মনেও খুব বড় আঘাত করেছিল। জ্ঞান ফেরার পর গৌরী পুলিশকে রাজেশের তার ওপর করা শারীরিক নির্যাতনের কথাও বলেছিল। আজও দুজন জেলের গড়াদের পেছনে নিজেদের অপরাধের প্রায়শ্চিত্ত করছে। গৌরীর শরীরের আঘাত যদিও বা সেরে যায়, ওর মনের ভেতরে যে আঘাত রয়েছে তা সারতে কে জানে কত সময় লাগবে। গৌরী সবসময় সরলভাবে সবাইকে বিশ্বাস করেছে, তাই ও নিখিলের ষড়যন্ত্রের কথা বুঝতে পারেনি। তাই সবসময় বুঝে শুনে কারুর ওপর বিশ্বাস করুন, আর তারপরেও অ্যালার্ট থাকুন যাতে কোনো অপরাধী আপনার সরলতার আর আপনার বিশ্বাসের অন্যায় সুবিধা নেয়। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।